Hello friend, good morning, welcome back to my channel Sandhya vlogs, Sandhya vlogs তোমাদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি আজকে একটু খুশি খুশি কেন বললাম তো তোমাদের জন্য আজকে একটা স্পেশাল আছে গুড নিউজ, সেটা নিশ্চয়ই পড়ে তোমরা বুঝতে পারবে কি জানতে পারবে। তোমাদের জন্যই তো সব বলো কি তোমাদের না জানালে কি আমি থাকতে পারি বলো। আমার তো ধরো পেটের মধ্যে ফুরফুর করে জানো যে মানে গুড নিউজটা তোমাদের আমি কখন বলবো, ঠিক আছে? তো ফ্রেন্ডস একটু অপেক্ষায় থেকো, অবশ্যই শুনতে পাবে সেই গুড নিউজটা কি কি হতে চলেছে, ঠিক আছে? ওই জন্য জানো তো আমার মনে অনেক অনেক আনন্দ খুশি হয়েছে, ঠিক আছে? তো দেখো আমি 5টার সময়তে উঠেছিলাম, তো অ্যালার্ম দিতে বলেছিলাম 4টার সময়তে, ঠিক আছে? তো আমি মানা করেছিলাম 4টার সময়তে, অ্যালার্মটা ধরো আর দেওয়া হয়নি, ওর জন্য যতন পাইনি। নাহলে তোমার 4টার সময় ওঠার কথা ছিল, যে 4টার সময়তে উঠে মর্নিং ওয়াক সেরে এসে কাজকর্ম সেরে রান্নাবান্না সেরে স্নান করে মন দিয়ে যাবো। তো দেখো তো 4টার সময় তোমার ধরো অ্যালার্মটা দেওয়া হয়নি, তাই 5টার সময়তে চেতন পেয়েছি। তো 5টার সময়তে তাড়াতাড়ি করে ওঠে রান্নাঘরটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে হাত পা ধুয়ে স্নান রান্নাটা চাপিয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা রান্নাটা স্নান রান্নাটা সেরে গ্যাস ট্যাস মুছে পুরো কাজকর্ম ঝাঁট দিয়ে ঘর মুছে সব কিছু কমপ্লিট করে ব্রাশ করে চলে এসেছি বাথরুমের দিকে স্নান করতে। দেখো এই দেখো সাবান মাখা শুরু করে দিয়েছি, তোমার স্নান টান সারার পর চলে যাবো মন্দিরে পুজো দিতে। ওই যে তোমাদের বললাম একটা গুড নিউজ আছে, ওই গুড নিউজের ওই জন্য, ঠিক আছে? তোমাদের অবশ্যই বলবো তোমরা একটু অপেক্ষা করো তোমাদের জন্যই, ঠিক আছে? সেদিনটা তোমাদের আসছে অনেক অনেক গুড নিউজ বন্ধুরা, বিশাল গুড নিউজ, সেটা বুঝতেই পারবে। তো দেখো আমার হাতে সাবান দেওয়া হয়ে গেছে, এবার গলাতে সাবান দিচ্ছি বন্ধুরা। দেখো এই যে নাইটির হাতটা যে আমি গুটিয়েছি, বুঝতে পারছো নাইটির হাতটা আমি কিসের জন্য গুটিয়েছি? এবার কী বলো তো, এই নাইটিটা জানো গায়ে আগে টাইট ছিল, কিন্তু এখন একটু শরীরটা একটু ঢিল হয়ে গেছে জানো। এখন ধরো খাওয়া দাওয়া ঠিক মতন করছি না, তো বহুত টেনশন মাথায় জানো, খুবই টেনশন বন্ধুরা, তোমাদের বলবো আর কি বোঝাতে পারবো না তোমাদের বললে জানো। ওই জন্য খুবই টেনশন, তো খাওয়া দাওয়া ঠিক মতন ধরো করছি না, সকালে খায় দুপুরে খায় না, দুপুরে খায় রাতে খায় না, রাতে তো কোনো দিন খায় না, ঠিক আছে? তো খাওয়া দাওয়া সত্যি সেরকম আমি করছি না, তার জন্য সব নাইটি ব্লাউজগুলো সব ঢিল হয়ে গেছে। তো দেখো আমি হাতটা তুলেছি উপরের দিকে, দেখে তোমার তো মেঘে হাতা নাইটি পরেছি আর কি। তো এটা মেঘে হাতা না, এটা মানে কী বলবো ব্ল্যাক গ্লাস হাতার মতন ব্লাউজটা। তো সাবান দেওয়া হয়ে গেছে, এবার দেখো আমি উঠে দাঁড়িয়ে পড়েছি বালতির উপর, পা ডেকে সাবান দিয়েছি। কী বলো তো বন্ধুরা, বালতিটা না এমনি ধরো ছোটো বাথরুম, তবে ধরো বালতিটা ধরো ধুম্বা একটা না 20 লিটার বালতি, তো পাটা রাখার আমার আর জায়গা হয় না জানো। ওই জন্য দেখো প্রতিদিন তোমরা তো বলবে বৌদি আবার কোথায় পায় বাবা, কালো ভূতি বৌদি, তারপরে বাবা পাটা আবার রেখেছে জলের বালতির উপর। তো কিছু করার নেই, সে যাই হোক বালতির উপরে পাটা রেখে পায়ে সাবান দেখো ঘষে 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 কীরকম করে আমি দিচ্ছি, দেখেছো? একবারে ঘষে 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 মনে হয় যে ছোবড়াটাকেই মানে ছিঁড়ে ফেলবো, আর গায়ের চামড়াটা তো মনে উঠে যাচ্ছে না বলো। তো যাই হোক ধরো যেরকম সেরকম করে সাবানটা মাখলাম, কিন্তু খুবই তাড়াতাড়ি লেগে গেছে বন্ধুরা আমার জন্য, খুবই তাড়াতাড়ি। একদিকে ধরো 6:30 বেজে হয়ে গেছে, কিন্তু কী করবো চেতন পাইনি, চেতন না পেলে যা হয়। এদিকে ধরো রাত 12:30 সময়তে ধরো প্রতিদিন শোয়া হয়, ওই জন্য সকালবেলাতে উঠতে খুবই মুশকিল হয়ে যায় জানো বন্ধুরা। আর আমার জন্য আর কি বন্ধুরা দেখো এই জায়গায় কী তাকাচ্ছি বলো তো, আর নাইটিটা না ধরো সামনে তো হুঁক আছে, সেই সামনে বোতামগুলো পিছনে দিয়েছি, তার জন্য নাইটিটা পেনে তাকে একবার দেখলাম যে কোন দিকে কী পড়েছি নাইটি উল্টো করে, সামনের দিকটা পিছনে পড়েছি আর পিছনের দিকটা না সামনের দিকে পড়েছি বুঝলো। তো দেখো সাবান মাখা কমপ্লিট হয়ে গেলো, এবার গায়ে জল দিলাম, হয়ে জল দেওয়া হয়ে গেল, এবার দেখো সেই গার্নি আর তোমরা তো জানো। এই দেখো এবার সাদা সাদা একটু টিপে বের করে নিলাম, এই দেখো টিপে বের করে এবার মুখটা একটু ঘষে নেবো, ভূতি মুখ, ভূতি মুখটা একটু আবার ঘষে নেবো। ঘষে নেওয়ার পর তখন এই দেখো ওর বাবার কীরকম করে ডলছে দেখো, তোমরা হতে পারবে বাবা ভূতি বৌদি এবার মুখ ডোলা কি কাদের, তো বন্ধুরা কী করবো বলো ভূতি। দেখো নাকেটা খুলে আসছিলো ওই জন্য নাকে একটু হাত দিলাম। আর বন্ধুরা তোমরা আমাদের ভিডিও, ঠিক আছে, আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যাড শেয়ার করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, ঠিক আছে? আর আমার ভিডিওতে যারা নতুন যারা সাবস্ক্রাইব করেছে অলরেডি তাদের থ্যাংক ইউ সো মাচ, আর যারা সাবস্ক্রাইব করনি তারা তাদেরকে বলছি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল ঘন্টাটা বাজিয়ে দিও, ঠিক আছে? তো বেল ঘন্টা বাজিয়ে দিলে কী হয় বলো তো, আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি, ঠিক আছে? কেউ আটকাতে পারবে না, তোমাদের কাছে পৌঁছে যাবে। আর অলরেডি যদি না দেওয়া হলে কী বলতো, ভিডিও সাবস্ক্রাইব করার নিয়ম হচ্ছে সাবস্ক্রাইব টিপে দিয়ে বেল ঘন্টা বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশনটা দাবিয়ে দেয়, তাহলে ধরো সব কিছু কমপ্লিট হয়ে যায়। এবার দেখো এবার ধরো মন্দিরে যাবো, তো বন্ধুরা তো মাথাতে ধোয়াল ধোয়া দিতে হবে বুঝতে পারছো, কারণ যতবার মন্দিরে যাই স্নান তো করতে হয়, স্নান তো করতে হয়, মাথায় জল তো অবশ্যই দিতে হবে,
আর কি বলতো, তোমরা হয়তো বলবে যে মাথা শ্যাম্পু করলো না, কারণ কালকে তো মাথা শ্যাম্পু করেছিলাম, জানো তো বন্ধুরা, মাথা শ্যাম্পু সেই অনেক কিছু দিয়েছিলাম আলুর রস। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। কেমন, বাই, সবাই ভালো।